প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি গরু দেখতে আসছি। গরু দেখলাম গুলগুলা ভাইয়ের গরু, উনি ডাঙ্গারহাটে বাড়ি। ওনার গরু দেখতে আসলাম যে এই জন্যে যে উনি বিদেশি গরু 1,20,000 টাকা দিয়ে শুরু করছে, করার পরে এখন ওনার অনেকগুলো গরু দেখতেছি। আসলে উনি কী কী গরু লালন পালন করে কত দূর আসলে ওনার কাছ থেকে আমি জানতে পারতেছি। তা পরবর্তী নেক্সটে আমি ওনার কাছ থেকে যে বিষয়টা শুনে নেব। তো আমি যে দেখলাম এখন ওনার 9,50,000-এর উপরে এখন ওনার সম্পদ দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আসলে গরু গ্রামে যে 2-1টা করে যারা লালন পালন করেন, তারা মনোযোগী হবে লালন পালন যদি করা যায়, তাহলে গরু থেকে ভালো কিছু পাওয়া যাবে। আর যদি গ্রামের মতো গরু বাঁধায় রাখছেন, খাওয়া দাওয়া দিলেন না, কিছু দিলেন না, তাহলে আপনার তো লাভবান হবে না। একটা গরুকে যেভাবে ইনভেস্ট করার লাগে, ব্যবসাতে আপনি যেভাবে ইনভেস্ট করেন, সেই হিসাব করে যদি ইনভেস্ট করা যায়। আমি মূলত চিন্তা করে দেখছি এবং আমিও নিজেও গরু 2-1টা লালন পালন করে দেখছি যে আসলে আর্থিকভাবে এগিয়ে যাওয়া যায়। আর যারা আমার মতো নিরক্ষ, মানে একবারে আপনার কিছু নাই, গরু বাছুর সয় সম্পত্তি কিছু নেই, তারা হয়তো 2টা গরু দিয়ে যদি শুরু করা যায়, আর 5টা বছর যদি আমি এই 2টা গরুকে না নাড়ি, আর বাচ্চাগুলোকে যদি আর গরুটাকে যদি ঠিকরকম লালন পালন করি, আমি একদিন এরকম স্বপ্ন দেখতে পারবো। কেননা কিছুদিনের মধ্যে আমি একটা বড় ধরনের আমার একটা অর্থ হয়ে যাবে। এখন আমি একটা ছোটো কাজ করি, কিন্তু আসলে আমার টাকা থাকছে। একটা গরু কিনে রাখলাম, পরের বছরে আর একটা কিনে রাখলাম, মোট 5টা বছর যদি আমি 2টা গরুকে না নাড়াচাড়া করি, ওই গরুকে ঠিকরকম যত্নবান করি, খাওয়া দাওয়া ঠিকরকম সঠিক নিয়ম ধরে রাখি, তা আমি একটা মোটা একটা মানে আয়ের হাত দেখতে পারবো। তো মূলত দর্শক, আসলে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান যুগের যে প্রেক্ষাপটে, সেই হিসাব করে আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। তা দর্শক, মূলত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, মূলত দর্শক কমেন্ট করতে ভুলবেন না, আপনার মূল্যবান মতামতটা আমাকে দিন।